নজর রেখেছিলাম যে খবর দেখে মেডিকেল দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সব রায় এবং বিচার প্রক্রিয়ার অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের রাজ্য সরকার এবং মূল আবেদনকারীকে নোটিশ জানালো শীর্ষ আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। যে খবর দিকে নজর রেখেছিলাম, মেডিকেল দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মেডিকেল দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। মামলাকারী রাজ্য সহ সব পক্ষকে নোটিশ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সঙ্গে আপাতত এই সংক্রান্ত সব বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বেনজির সংঘাতে সুপ্রিম কোর্টে জল গড়ায় এবং সেই মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে। এর বিষয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছে টেলিফোন লাইনে। পীযূষ দা, যেমনটা জানাচ্ছিল তুমি, দেখো তোমায় জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ যে মেডিকেলে ভর্তি সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। এই নির্দেশ জারির সময় ওই বেঞ্চ বহিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে কলকাতা হাইকোর্টে যে মামলা বিচারাধীন রয়েছে তার উপরে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশিকার ওপরে সম্পূর্ণভাবে স্থগিতাদেশ বজায় থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশ যে মূল আবেদনকারী কলকাতা হাইকোর্টের যে মূল আবেদনকারী, সেই আবেদনকারী চাইলে এই মামলায় তারা সংযুক্ত হতে পারেন। এই মর্মে রাজ্য সরকার এবং মূল আবেদনকারীকে নোটিশ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টে। পাশাপাশি রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকে এদিন বিশেষ বেঞ্চে জানানো হয় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আবেদন জানিয়েছে রাজ্য। অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মেডিকেলে ভর্তি সংক্রান্ত সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত মামলায় পরিষ্কারভাবে দুটি মামলা দায়ের হলো। একটি সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা, অপর একটি রাজ্য সরকারের যে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি, অর্থাৎ এই স্পেশাল লিড পিটিশন। এর ফলে এই দুটি মামলা শুনানি হবে সোমবার সোমবার বিশেষ বেঞ্চে। একেবারে ধন্যবাদ। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি বেনজির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং মামলায় আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির বেনজির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এবার মেডিকেল দুর্নীতি মামলায় এখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। মেডিকেল দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে হাইকোর্টের সমস্ত মামলাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, কি বলবে? হ্যাঁ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ একটি নির্দিষ্ট রিট পিটিশনের সাপেক্ষে যে নির্দেশ, শুধুমাত্র সেই নির্দেশ এবং তার ভিত্তিতে যে ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেই নির্দেশ নামাগুলোকে স্থগিত করেছেন অন্তর্বর্তীকালীন ভাবে। কিন্তু মানে সমস্ত মামলা স্থগিতাদেশ করেছে বিষয়টি এরকম নয়, নির্দিষ্ট রিট পিটিশন এবং তার উপর ভিত্তি করে যে ডিভিশন বেঞ্চের যে অ্যাপিল হয়েছে সেই অ্যাপিলের নির্দেশ নামাকে স্থগিতাদেশ করেছেন এবং আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। ইন দা মিন হয় রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা একটা এসএলপি প্রিফার করতে চান। অন্যদিকে একজন প্রাইভেট এনটিটি যারও রিপ্রেজেন্ট করছিলেন অভিষেক মনুসিংহ, তিনিও বলেছে তিনি একটি রিট পিটিশন দাখিল করতে চান। অপরদিকে কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রের সলিসিটর জেনারেল, তিনি বলেছেন যে তিনি নোট দিতে চান এবং এই সমস্ত বিষয়গুলো আগামী সোমবার পরবর্তী শুনানির সময় নিশ্চিতভাবে এগুলো দেখবেন এবং দেখে পরবর্তী নির্দেশ সুপ্রিম কোর্ট দেবেন এবং এই সুপ্রিম কোর্টের এই পাঁচজন বিচারপতির বিশেষ বেঞ্চ পরবর্তী নির্দেশ দেবেন। আমরা অপেক্ষা করব, তার কারণ জনগণের যে আস্থা সেই আস্থা অটুট রাখার জন্য এই নির্দেশ অত্যন্ত জরুরি। ধন্যবাদ আপনাকে।